হ্যালো গাইস, তোমাদের সাথে আজকে কয়েকটা মেকআপ প্রোডাক্ট শেয়ার করব। খুব গরম পড়েছে, তাই আমি একটা প্রোডাক্ট নিয়ে মনে আছে শেয়ার করেছি। পরে চলো শেয়ার করছি। আমি আরো কিছু অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে, সেগুলো আসবে। ল্যাকমির এই ফাউন্ডেশনটা, কম্প্যাক্ট পাউডার, কম্প্যাক্ট পাউডার আমার তিনটে চারটে আছে, ঠিক আছে। তার মধ্যে আমি যখন সবচেয়ে মানে প্রথমে এটা ব্যবহার করছি, সিটি যেটা উঠে গেছে, তারপরে অরিফ্লেম, তারপরে হুডার একটা কিনেছিলাম ইচ্ছা হচ্ছে অনলাইনে, তারপরে ফিডমি, ঠিক আছে। চারটে সাইড হয়ে গেল দিয়ে আমি আই শ্যাডো দেখাচ্ছি। আই শ্যাডোর বেশি শেড নেই, এখন তিনটে শেড আছে। এইটা গোল্ডেন, এই চারটে আমি ফার্স্ট কিনেছিলাম, তারপরে এই ব্ল্যাকের কেজিটা বেশি দাম না, 770 টাকা। আর এই এইটা একটা সাইড করে নিলাম দিয়ে একটা আইব্রোস পাউডার, একটা হোয়াইট কালার একটা পাউডার, আর প্রাইমার দেখতেই পাচ্ছ, ইনসাইডের প্রাইমার। ইনসাইড আমি অ্যালোভেরা যে ব্যবহার করেছি কিন্তু এটা শেষ হয়ে গেছে। আর একটা বিউটি ব্লেন্ডার, যেটা সবসময় প্রয়োজন মেকআপ ব্লেন্ড করার জন্য। আইলাইনার মিস ইলেভেনের আছে, আর লু ব্লু হেভেন, আর ফেস স্ক্যানারটা আমি অর্ডার দিয়েছি। আর এটা ওদের ভিকোর একটা ক্রিম আছে, আর তেল লাভলি আছে, মাস্ক করা, আর লিপস্টিক। এটা এটা কন্ট্রোল কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যায়। বলছি কারণটা, কারণটা হলো এটা খুব ক্রিমি টেক্সচার, অনেকটা সাইজ করে দিলাম দিয়ে দুটো পেন্সিল, দুটো ঢাকনাগুলো, একটা হারিয়ে গেছে একটা আছে, দিয়ে একটা লিপস্টিক। আর লিপস্টিকের কালেকশন দেখাচ্ছে, লিপস্টিক, ঠিক আছে। শেডগুলো দেখো, একটা এটা খয়েরি কালার আছে, এটা রানি কালার, এটা অরেঞ্জ রেডের মধ্যে, এটা অরেঞ্জ কালার আছে, এটা পার্পল কালার আছে, এটা রেড কালার, এটা পিঙ্ক কালার, এটা অরেঞ্জ কালার, এটা রেড কালার, এটা মেরুন কালার, ঠিক আছে। একটু নেল পলিশ আছে, এটা 10 টাকা, আমি নেল পলিশ এরকম পড়ি না। ব্রাশ যেটা হেলথের ছাড়া সব ইনকাম।